আবহাওয়া দপ্তরের তরফ থেকে আগেই পূর্বাভাস ছিল বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির। সেই মতো বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত শুরু হলো বৃহস্পতিবার। বৃহস্পতিবার বিকেল নামতেই আকাশ একেবারে কালো করে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত শুরু হয় ব্যারাকপুর শিল্পাঞ্চলে। লকডাউন চলায় মানুষ রাস্তায় না থাকায় তেমন একটা সমস্যায় পড়তে হয়নি। আর মন্ত্রে হ্যাঁ আর মোটামুটি